মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে বাইশনের হানায় মৃত্যু হলো এক ব্যক্তি, পাশাপাশি জখম হয়েছেন আরও দুইজন। জানা গিয়েছে মৃতের নাম চৈতু মাহালি। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সমগ্র চা বাগানে। বৃহস্পতিবার সকালে কিলকোট চা বাগানের বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়। সাত সকালে বাইসনের খবর চাওয়ার হতে চাঞ্চল্য তৈরি হয় বাগানে। বাইসনটি বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় ঢুকে দাপিয়ে বেড়াতে থাকে। সে সময় কুঞ্জ লাইনে চৈতি মাহালু, তাঁর স্ত্রী লালকী মাহালি এবং নাতি রৌনক মাহালিকে আক্রমণ করে বাইসনটি। স্থানীয় জনগণ তিনজনকে উদ্ধার করে নিয়ে যান চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে বর্তমানে বাইসনটি কুঞ্জ লাইন এলাকা চা বাগানের মধ্যে রয়েছে। अरे बाबू मुन्ना दिए बैठ रहे नहीं ड्रेस उपरा रास्ते छुआ मान है।